তো বন্ধুরা টাইটেলের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা। তো দীঘাতে বেড়াতে গিয়েছিলাম, কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি ওখানে, বাজার মার্কেটটা মানে আমরা যেদিন গেছি তার পরের দিনই অ্যানাউন্স করে দিয়েছে যে কোনো রকমের ব্যবসাদারদের দোকান খোলা যাবে না। কারণটা হলো মমতাজি নাকি ওখানে যাবে আর কি, কোনো একটা মিটিং কিংবা কোনো সভা আছে সেই কারণে যাবে, জানি না। তো ওই কারণে বেশিরভাগই দোকানপাতি বন্ধ ছিল। বুদ্ধি করে আমরা একদিন আগে কিছু জিনিস কিনে রেখেছিলাম, সেগুলো শেয়ার করছি। আর যারা ভেবেছিলো যে পরের দিন আমরা বাড়ি ফেরার সময় ওলদিঘা থেকে কেনাকাটা করে বাড়ি আসব, এই ভেবে যারা কেনাকাটা করেনি তাদের কপালে ওলদিঘাটাও দেখা আমাদের তো নসিবে ছিল না। ওখানে প্রশাসনের ব্যবস্থা ছিল, গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, তো এই কারণে কী করবো, বাড়ি চলে আসতে হলো সোজা আমাদেরকে। আর যারা কোনো খাবার দাবার কোনো কিচ্ছু কেনাকাটা করেনি বেশিরভাগই, তো আমি একটু বুদ্ধি করে কিনে নিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে হাতা থেকে, এই যে তালের কাড়ির যে হাতা চামচ হয় না, পছন্দ হলো আমার। এখানে এদিকে তো পাওয়া যায় না, তো ওখানে দেখলাম সুন্দর সুন্দর, তো এই হাতাটা আমার খুব পছন্দ ছিল, এই কারণে এই হাতাটা নিয়েছি। একটা পার্স নিয়েছি, এই এটা হচ্ছে ক্যামেরাম্যানের পেন্সিল বক্স, আমার ভাই কিনে দিয়েছে, দেখতে খুব সুন্দর। এইখানটা লক সিস্টেমের আছে, কানের কানেরগুলো এক জায়গায় রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ক্যামেরাম্যানের ব্রেসলেট, এটা আমার দিদির ছেলের জন্য একটা গাড়ি নিয়েছি। দুটো কাঠের চামচ, এই চামচগুলো অনেকগুলো কানে নিয়েছি, কানেরগুলো সব একসাথে রেখে আমি তোমাদেরকে দেখতে দিচ্ছি। আর খাবার দাবারটা বুদ্ধি করে নিয়ে নিয়েছিলাম যেদিন বিকেলের দিকটা ঘুরতে বেরিয়েছিলাম, খাবারের দোকান কটা খোলা ছিল, তো যখনই সকালের দিকে যখনই চাওয়ালাকে আমরা খুঁজছি চা খাওয়ার জন্য, যে একটা পেয়েছি নুকিয়ে নুকিয়ে ব্যবসা করছিল, তো উনি বললেন যে আমাদের ব্যবসা করা এখন 7 দিন কোনো ব্যবসা করা যাবে না, একটু বার্ন করা আছে। তো আর কি বলবো, এইগুলো যে খাবার, এটা তিলের বাদাম চাক হয় না সেরকমই চাক, এটা তিলের, এটা বাদাম চাকের প্যাকেট, নারকেলের এই খাবারটা দোকানে থাকি জানো তোমার দিঘাতে। আর যে খাজার প্যাকেট, 2 প্যাকেট করে নিয়ে এসেছিলাম, ওটা ভেঙে ভাইকে কিছুটা পাঠানো হয়েছে আর অন্য কাউকে দিয়েছে হয়তো মা, আমি জানি না ঠিক। আর এগুলো আমাদের ক্যামেরাম্যান খেতে ভালোবাসে আর সবাইকে দেবো, সেই কারণে গিয়েছিলাম যে কেউ খালি হাতে আসবো, ঠিক ভালো দেখায় না, সবাই একটা আশা করে থাকে যে আমরা ঘুরতে গেছি খাবার দাবার কিছু নিয়ে আসবো, তো কেনাকাটা ভালো কিছু করতে পারিনি বন্ধুরা। সব এইসবই কেনাকাটা, তো চলো কানেরগুলো দেখাই। কানেরগুলো সবাইকে দেওয়ার জন্য আছে, আমাদের ক্যামেরাম্যানও আছে আমারও আছে। তো এই দেখো বন্ধুরা পুঁতির হার, এগুলো 3টে নিয়েছি, আর এখানে সব কানেরগুলো আছে, আর এই মাঝের কানেরটা হচ্ছে ক্যামেরাম্যানের, আর এইটা আমার। আর এই যে সাইটেরগুলো সব দেবো, যে ট্যাবগুলো, আর ওইদিকে ক্যামেরাম্যানের ভেসলেট, এটা ক্লিপ, আর এটা আমার জন্য চুড়ি নিয়েছি, এই যে এটা দেখতে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা কী কী কেনাকাটা করে নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর যদি দোকান পাশে যদি খোলা থাকতো তাহলে আরও কিছু টুকিটাকি নিয়ে আসতাম, কিছু নিয়ে আসবে যাদের আমার, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে। তো এইটুকুনি পেরেছি, আর একটু চেষ্টা ছিল মানে আর একটু ইচ্ছা ছিল আর কি যে আর কিছু নেব, কী করবো, নসিব ভালো নয় আমাদের, এবারে লাভ সাথ দেয়নি, কিচ্ছু করার নেই গো, আমি যাবো কেনাকাটা করতে পেরেছি, বাকিটা তো তাও করতে পারিনি, এটাই। তো চলো পরে ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক করো বন্ধুরা, লাইক করছো না কেন, কমেন্টও করো ভিডিও ভালো লাগছে কি ভালো লাগছে না সেটাও কমসে কম বলো তোমরা। তো চলো পরে কথা হবে আবার।